মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক শোষণ ও নির্যাতনে দুদেশের প্রভাবশালী সিন্ডিকেটকে দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এ চক্র নিয়ন্ত্রণের প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, আর ত্রুটিপূর্ণ সমঝোতা চুক্তি শ্রমিক শোষণের অন্যতম কারণ বলছে রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বায়রা। এর আগে এক বিবৃতিতে শ্রমিকদের মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার। বর্তমানে 12 লাখের বেশি কর্মী রয়েছে দেশটিতে। উন্নত জীবনের আশায় বড় অঙ্কের অর্থ দিয়ে মালয়েশিয়া গেলেও অনেকে কাজ না পেয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন। শুক্রবার এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় বেশিরভাগ বিদেশি শ্রমিক কর্মহীন, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হচ্ছেন। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের ভুয়া নিয়োগ দিয়ে প্রতারণা করছে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তা সহ প্রভাবশালী কিছু চক্র। পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নিতে মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দোষীদের আইনের আওতায় আনা সম্ভব নয় বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা। মুষ্টিমেয় কিছু রিক্রুটিং এজেন্সি এই ব্যবসাটিকে নিয়ন্ত্রণ করছে, এখন সেটিকে পাশ কাটিয়ে যাওয়া আবার সরকারের পক্ষেও কিছুটা কঠিন। যেই ব্যক্তি এটার সাথে জড়িত থাকুক না কেন, তিনি যতই ক্ষমতাধর হন না কেন, সেটা মালয়েশিয়ায় হোক বা বাংলাদেশে হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কিন্তু এটি সমাধানের চেষ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। আর বাইরা বলছে, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রুটিপূর্ণ সমঝোতা চুক্তি শ্রমিক শোষণের অন্যতম কারণ। তাদের পছন্দ মতো বাংলাদেশের রিক্রুট এজেন্সিকে 10 জনকে নিয়োগ দেবে, তো এখন মালয়েশিয়া সরকার কিভাবে আমাদের দেশের রিক্রুট এজেন্সিকে চিনবে, এটা আজ পর্যন্ত বোধগম্য হয় নাই। যদি ক্লজটা এভাবে দিত যে বাংলাদেশ সরকারের মনোনীত 10 জনকে আমরা দেব, সেটা একটা কথা থাকতে পারত। তো এটা একটা অদৃশ্য কারণ, ঠিক আপনি বুঝে নেবেন কেন, কারণ দ্য মানি টকস ইজ মাল্টিপল বেনিফিশিয়ারি। দেশটিতে উচ্চ অভিবাসন ব্যয়ের জন্য দুদেশের সিন্ডিকেটকে দুষছে বাইরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।